বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের কিংবদন্তি অভিনেতা ছিলেন তিনি। বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা, সব জায়গাতেই অসাধারণ অভিনয়ের গুণে তিনি আলাদা ছাপ রেখে গিয়েছেন। প্রায় 5 দশকেরও বেশি সময় ধরে অভিনয় ও সঙ্গীতের জাদুতে তিনি মুগ্ধ করে রেখেছিলেন দর্শক শ্রোতাদের। নায়ক রূপে বাংলা ছবির দুনিয়ায় পদার্পণ করেন তিনি, কখনো নায়ক, কখনো খলনায়ক, কখনো বা কমেডি চরিত্র, সব ক্ষেত্রেই সাবলীল ছিল তার অভিনয়। তবে দীর্ঘ কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে নিজের প্রাপ্য সম্মানটুকু পাননি তিনি। জীবনের শেষ প্রান্তে এসে একাধিক রোগে জর্জরিত হয়ে নিদারুণ যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তিনি স্বনামধন্য অভিনেতা মৃণাল মুখার্জি। 1943 সালে জামশেদপুরে জন্মগ্রহণ করেন অভিনেতা মৃণাল বাবু। রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করার পর তিনি চলে আসেন কলকাতায়। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার ডিগ্রি করেন। পড়াশোনায় মেধাবী মৃণাল বাবুর ছোট থেকেই অভিনয়ের নেশা ছিল। মঞ্চাভিনয় দিয়েই অভিনয়ে হাতেখড়ি হয় তার। 1955 সালে 2 বোন ছবিতে শিশু শিল্পী রূপে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৃণাল মুখার্জি। দ্বিতীয় ছবি বিলম্বিত লয়। 1964 সালে অগ্রগামী পরিচালিত জনপ্রিয় বাংলা ছবি শঙ্খবেলাতে ছোট্ট একটি পার্শ্বচরিত্রে অভিনয় করে পরিচালকদের নজর কাড়েন তিনি। এরপর অরুন্ধতী দেবীর কিশোর প্রেমের উপর আধারিত ছুটি সিনেমায় নন্দিনী মালিয়ার বিপরীতে নায়ক রূপে বড় পর্দায় পা রাখেন মৃণাল মুখার্জি। ছবিটি দারুণ জনপ্রিয়তা পায়। এই ছবিতে অভিনয় করে সেরা অভিনেতা রূপে জাতীয় পুরস্কার পান মৃণাল মুখার্জি। আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর তপন সিংয়ের আপনজন, এখনই, আধার পেরিয়ে প্রভৃতি ছবিতে অভিনেতারূপে দারুণ প্রশংসা পান মৃণাল বাবু। অভিনয় করেছেন শুভেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে অনিন্দিতা ছবিতে। পরবর্তীতে একক নায়কের চরিত্রে তাকে আর অভিনয় করতে দেখা যায়নি। একটা সময় পেশাদার মঞ্চের নিয়মিত অভিনয় করতেন তিনি। দূরদর্শনের ধারাবাহিকেও অভিনয় করেছেন। প্রথম মেগা ধারাবাহিক জননীতে চরিত্রাভিনেতা রূপে দারুণ জনপ্রিয়তা পান। এরপর বাংলা ছবির পর্দায় খলনায়ক রূপে দেখা গেল মৃণাল মুখার্জিকে। কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তিনি। 2016 সালে অভিনয় করেছেন ব্যোমকেশ ও চিড়িয়াখানা ছবিতে। এরপর বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বড় পর্দা থেকে সরে আসেন তিনি। এরই মাঝে ধরা পড়ে ক্যান্সার। অসুস্থতা সত্ত্বেও মনের জোরে শেষবার অভিনয় করেছিলেন আমলকি নামক এক ধারাবাহিকে। প্রথমে ক্যান্সার, পরবর্তীতে ধরা পড়ে জন্ডিস, সব মিলিয়ে শারীরিক অসুস্থতার মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। অবশেষে 2019 সালের 7ই মে পৃথিবী ছেড়ে চলে গেলেন মৃণাল মুখার্জি। ছোট বড় সকল প্রকার চরিত্রেই অভিনয় করেছেন তিনি। চরিত্র নিয়ে কোনোদিন বাদ বিচার ছিল না তার। 2 কন্যা জোজো মুখার্জি ও টিনা মুখার্জি এবং 1 পুত্র দেবপ্রিয় মুখার্জি। কন্যা জোজো সঙ্গীতের জগতে প্রতিষ্ঠিত। তিনি কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে আক্ষেপের সুরে জানিয়েছেন তার বাবা জাতীয় পুরস্কার পেয়েছেন ঠিকই, কিন্তু যেটা প্রাপ্য ছিল সেই সম্মানটুকু তিনি পাননি। তিনি আরও জানান, পুরনো দিনের ধ্যান ধারণার মানুষ ছিলেন তার বাবা। কাজের বাইরে কখনোই নিজের প্রচার পছন্দ করতেন না। খুব চাপা স্বভাবের মানুষ ছিলেন। এমনকি মেয়ের কাছেও কখনো নিজের ভালো লাগা খারাপ লাগার অনুভূতিগুলো শেয়ার করতেন না। যতদিন বেঁচে ছিলেন কাজের কথাই বলতেন শুধু। এমনকি শেষ সময়ে যখন শুটিং চলছিল তখনও মুখ ফুটে কাউকে যন্ত্রণার কথা বলেননি। জ্ঞানচক্ষু চ্যানেলের মধ্য দিয়ে আমরা ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। ধন্যবাদ।